হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি। আর এই পিঠের রেসিপিটা কিন্তু খুব সহজ বানানো, আর এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা রেসিপি। আমি আজকে বানাবো মালপোয়া। মালপোয়া খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখে নিন আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো দেখে নিন আজকের রেসিপি মালপোয়া। বিভিন্ন রকম রেসিপির সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। মালপোয়া বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। তো আমি একটা হুইস্কের সাহায্যে এইভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প অল্প ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা কিন্তু এই জলের জায়গায় দুধও দিতে পারেন, তবে অবশ্যই কিন্তু এটাকে ঈষৎ উষ্ণ নেবেন, খুব বেশি গরম না আবার একদম ঠান্ডাও না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো এলাচ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে দেখাচ্ছি, আধ ঘন্টা পরে এটাকে আবার আমি একইভাবে একটা হুইস্কের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু মালপোয়াটা ডুবো তেলে ভাজতে হবে, তো তার জন্য অনেকটাই তেল দিতে হয়েছে এখানে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেম করে তারপর মালপোয়াগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। একটা ডুবো হাতা নিয়ে নিয়েছি এরকম, তার সাহায্যেই কিন্তু আমি এক একটা মালপোয়া তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে করবেন, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, মানে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে দেখুন আমার মালপোয়াটা কি সুন্দর বলের আকার হয়েছে, এরকম বলের আকার হবে না। আর বলের আকার হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবে আমি লো ফ্লেমে একটা মালপোয়া ভেজে নিচ্ছি। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নেব। তো দেখলেন তো কত সহজে বানানো যায় মালপোয়া। হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।